তীব্র তাপ প্রবাহের পর মুন্সিগঞ্জে নামলো স্বস্তির বৃষ্টি, এতে শীতলতা অনুভব হচ্ছে কিছুটা। সন্ধ্যার দিকে জেলার টঙ্গিবাড়ি, লৌহজং, শ্রীনগর, সিরাজদি খান ও গজারিয়ার বিভিন্ন এলাকায় বৃষ্টি নামে। প্রায় দুই ঘন্টার বৃষ্টিতে জনজীবন ও প্রকৃতিতে ফিরে আসে সতেজতা, বৃষ্টির দেখা পেয়ে উচ্ছ্বসিত মানুষ। বৃষ্টির কারণে ঠান্ডা হাওয়া, অনেকদিন পর বৃষ্টি আসছে, এর কারণে ভালোই লাগতেছে। এতদিন যে গরম ছিল ওয়েদারটা অনেক হট ছিল, তা সবাই এটা কষ্ট করছে, আর এখন বৃষ্টির আসাতে সবাই ভালো লাগতেছে। আজকে বৃষ্টি পড়লো, ঠান্ডার বাতাস ভালো লাগতেছে।